বিরতির পর স্বাগত। রাজ্যে দুদফার ভোট মিটতে ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ নেতৃত্বরা তারা এবার বহিরাজ্যে যাচ্ছে ভোট প্রচারে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি স্টার ক্যাম্পেইনার হিসেবে বহিরাজ্যে গিয়ে প্রচার করছেন, তিনি এবার বাংলাতে গিয়েও প্রচার করবেন। অর্থাৎ আগামীকাল দুদিনের বাংলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের হয়ে একটি রোড শো করবেন মুখ্যমন্ত্রী। বীরভূমের খয়রাশোল ও সাঁইথিয়ায় রোড শো ছাড়াও কর্মীদের সঙ্গে কথা বলবেন মানিক সাহা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আমরা এর আগেও দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সফর বা জনসভায় যোগদান করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবারও দেখা গেছে দুদিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রচারে যাচ্ছেন স্টার ক্যাম্পেইনার হিসেবে। কি জানতে পারছো? পশ্চিমবঙ্গে 7টা দফাতেই যেহেতু ভোট রয়েছে, তাই সেই ভোটকে সামনে রেখে রাজ্যের নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বলা যায় যে কেউ পড়ে রয়েছেন, কেউ যাওয়া আসা করছেন, কেউ আবার দেখা যাচ্ছে যে টেলিফোনিক ভাবে যোগাযোগ রাখছেন পশ্চিমবঙ্গে নেতৃত্বদের সাথে। এই যে ত্রিপুরাতে দুদফার ভোট সম্পন্ন হয়ে গেছে, তারপরেই কিন্তু দেখা গেছে যে পশ্চিমবঙ্গের ভোটকে পাখির চোখ করে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে রাজ্য নেতৃত্বরা। সেই জায়গাতে আমরা পশ্চিমবঙ্গের যে স্টার ক্যাম্পেইনার দেখেছিলাম, সেখানে মুখ্যমন্ত্রীর নাম ছিল, তুমি যেটা বলছিলে, অন্যান্য যে নেতারা রয়েছেন, যে নেতৃত্বরা রয়েছেন, যার মধ্যে তোমাকে বলতে পারি রাজীব ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি এই মুহূর্তে বীরভূমে রয়েছেন। তিনি বীরভূমের তার যে দায়িত্ব সাংগঠনিক ভাবে তার দায়িত্ব পড়েছে ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি। অন্যদিকে রাজীব ভট্টাচার্যের পাশাপাশি যদি বলি যে বিজেপির মুখপাত্র রবীন্দ্র ভট্টাচার্যের কথা, তিনি এই মুহূর্তে দায়িত্ব পেয়েছেন মেদিনীপুরের। মেদিনীপুরে তিনি এই মুহূর্তে ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন, কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে যদি তোমাকে বলি আমি প্রতিমা ভৌমিকের কথা, তিনি দায়িত্ব পেয়েছেন রানাঘাটের, সেখানে তিনি ভোট প্রচার করছেন, সেখানে তিনি দলীয় ভাবে কর্মীদের চাঙ্গা করার জন্য চেষ্টা চালাচ্ছেন। যদি মন্ত্রী সুধাংশু দাসের কথা বলি, তিনি দায়িত্ব পেয়েছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দমদম লোকসভা এবং তার সঙ্গে বড়নগর বিধানসভা, দমদম বিধানসভা এলাকাতে তিনি ভোট প্রচার করছেন, সেখানে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন। এবারে যদি রাজ্যের এই সমস্ত নেতৃত্বদের কথা বাদ দিয়ে যদি এবার বলি মুখ্যমন্ত্রীর কথা, সেই মুখ্যমন্ত্রীও কিন্তু একের পর এক ভোট প্রচার থেকে শুরু করে বাংলার সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করা থেকে শুরু করে উড়িষ্যাতেও কিন্তু একইভাবে তিনি সমানভাবে কিন্তু তিনি মনোনিবেশ করছেন ভোটকে সামনে রেখে। বাংলাতে ইতিমধ্যে আগামীকালকে দুদিনের সফর তার আছে বলে আমরা খবর পেয়েছি। এখনো পর্যন্ত দুদিনের বাংলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, দুঃখিত মানিক সাহা, ইতিমধ্যে ভোট প্রচারে যাচ্ছেন। এবং তার সঙ্গে উত্তর কলকাতার যে প্রার্থী রয়েছেন তাপস রায়, তার হয়ে তার সমর্থনে একটি রোড শো করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং তার সঙ্গে তিনি বীরভূমেও যাবেন। বীরভূমে আমরা জানি যে 3-3টি লোকসভা রয়েছে, এবার 3-3টি লোকসভার মধ্যে আমরা যে যে বিধানসভাগুলো চিনি সেই সেই বিধানসভাগুলো কেন্দ্র করে চলছে ভোট প্রচার। তবে তারই মধ্যে এবার বীরভূমের খয়রাশাল এবং বীরভূমের সাঁইথিয়া এই যে এলাকা, এই এলাকাতে রোড শো করবেন। তাছাড়া কর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবেন মানিক সাহা। দেখো যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলি রয়েছে বীরভূমের কথাই যেহেতু চলছে এখানে, এই জায়গায় সেই জায়গায় বীরভূমে তোমার বোলপুর, তোমার রামপুরহাট এবং সিউড়ি, এই যে লোকসভাগুলি রয়েছে, এই লোকসভার আন্ডারে যে যে বিধানসভা কেন্দ্রিক গুলো রয়েছে, যে যে বিধানসভা এলাকাগুলো রয়েছে, সেই বিধানসভা এলাকায় রাজ্যের মানুষের কতটা উন্নয়ন হয়েছে বা তারা কতটা বঞ্চিত রয়েছেন বা তৃণমূল সরকারের আমলে তাদের কি কি সমস্যা রয়েছে তার কথাই কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে রাজ্য নেতৃত্বদের তরফ থেকে। শুধুমাত্র তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু বীরভূমে গিয়েছিলেন, সফর করে এসেছেন, জনসভা করেছেন। বীরভূমটাকে কিন্তু বিজেপি অধিক মাত্রায় একটা টার্গেট করেছে। এই যে বীরভূম, সেই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ত্রিপুরার প্রসঙ্গ টেনেছেন, ত্রিপুরার প্রশংসা করেছেন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে। তাই বীরভূমটাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে, দুঃখিত বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু কোন রকম ভাবে তাকে ছেড়ে দিতে নারাজ, অর্থাৎ তারাও কিন্তু সমানভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বীরভূমে জনসভা করলেন কয়েকটা দিন আগে, এবং
এবং তার সঙ্গে তিনি রোড শো করেছেন বীরভূমের মাটিতে। যারা প্রার্থীরা রয়েছেন তারাও দিনরাত এক করে প্রচার করছেন, তবে সেই জায়গা দিয়ে তাকিয়ে রাজ্যের নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভোট প্রচার, পশ্চিমবঙ্গের নির্বাচন, সেখানে কিন্তু বাড়তি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তারা সামলাচ্ছেন এবং জনগণ থেকে শুরু করে যারা কর্মীরা রয়েছেন তাদের থেকে ব্যাপক সাড়া তিনি তারা পাচ্ছেন, এমন বক্তব্য কিন্তু নিউজ ভ্যানগার্ডকে এর আগেই দিয়েছিলেন বিজেপি নেতৃত্বরা। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রী মানিক সাহার তো সফর লেগেই রয়েছে, একদিকে তিনি পশ্চিমবঙ্গ যাচ্ছেন, কখনো তিনি ওড়িশা যাচ্ছেন, কখনো তিনি ভোটের কাজে রাজ্যও দেখা গেছে, রাজ্যেরও বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখছেন। গতকালকেই যেমন আমরা দেখেছি আইজিএম হাসপাতালে তার সফর ছিল, হাসপাতাল পরিকাঠামো দেখলেন, অর্থাৎ সব দিক থেকে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের পশ্চিমবঙ্গকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মানিক সাহা। অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ স্টার ক্যাম্পেইনার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সভাপতি এবং শীর্ষ রাজ্যের নেতৃত্বরা মন্ত্রীগণ প্রত্যেকেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন লোকসভা কেন্দ্রে রয়েছেন, একেবারে প্রচারে ঝড় তুলতেই বা প্রচারে ঝাঁজ তুলতেই প্রত্যেকটি জায়গায় সভা রোড শোর মতো বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন রাজ্যের শীর্ষ নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।